বোধকে হওয়া মানে তিন মাই ফ্যাক মিকে তাই না ভাড়া সুলসি রাসি হয় বাট আষ্টজন দশজন মাই ফ্যামিলি গ্রুপ খুলি এর গ্রুপ ই মানে মেনটেন করে নিবে কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করিবার মতন হতা হঠাৎ আসে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল ঠিক সেম ভাবে এই ছোট ছোট নারী উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজন করা হয়ে চাটগা ফেস্টিভ ইফতার মাহফিল মার্চের 31 তারিখ নগরীর উক হোটেলত তারার এই আয়োজন করা হয় স্পেশালি থ্যাঙ্কস টু রিয়াজ ভাইয়া যিনি আমাদের স্পন্সরে আছে এইচএনএইচ ব্র্যান্ডের অনার সো ওনাকে আসলে থ্যাঙ্কস দিয়েও শেষ হবে না তারপরও ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবার মানে চাটগা ফেস্টিভের পক্ষ থেকে চাটগা ফেস্টিভ আমাদের একটা এমন টিম যেখানে আমরা 8 জন অর্গানাইজার বলতে পারেন 8 জন নারী উদ্যোক্তা বলতে পারেন আমাদের এই টিম থেকে আমরা সামনে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নারী উদ্যোক্তাদেরকে নিয়ে নারীদের অনেক রকমের কাজকর্ম এগুলো করতে চাচ্ছি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের লয়ারে হাসবুত্তো সাই বলে জানিয়ে ফেজর এডমিন ফারিয়া তাবাসুম রুমি মার্জিয়া আখি জান্নাতুল সাইফা তারমিন ইসলাম সঞ্জিতা আনিকা তানিয়া হারুন আনিকা ফাতেমা রিমঝিম তাহিয়াত তাবাসুম আজকে আয়োজনটা ভালো লাগছে আসলে এটা আমাদের একটা প্ল্যান ছিল আর আমাদের এই প্ল্যান অনুযায়ী যে সবাই এত বেশি খুশি বা আমাদের সাথে এসে জয়েন হয়েছে এটা দেখে অনেক বেশি ভালো লাগছে অনেক ভালো লাগতেছে এমনিতে তো নর্মালি আমরা বাসায় সবাই ইফতার করি ফ্যামিলিদের সাথে তো চিন্তা করলাম চিটংয়ের সবগুলো ফেমাস বা পরিচিত মুখ সবার সাথে করলে কেমন হয় সো এই জন্য হচ্ছে স্পেশালি আয়োজনটা করা যে সবাই মিলে একই ছাদের নিচে একসাথে আমরা ইফতার করব এ সময় তারও উপস্থিত আছেন নওশিন খোকমনি মিশকাত সহ আর বোধকাই মাই ফকল যে এখন গরতুন বাইরেই রে এখন যে এত কিছু গড়ের ইয়া নাহলে আসলেই মানে সাধুবাদ জানাই তারা রে মানে এভাবে আসলে এভাবে আগাই যাইব আনার বাংলাদেশ এই নতুন নতুন উদ্যোগ তকল তরুণ প্রজন্ম বেক্ষণের লয়ে রে বাংলাদেশ আরও সামনের মিকা আগাই যাক আর আর চাটগা ফেস্টিভ্যাল দি মূলত নারী উদ্যোক্তার লইনার আহাম গজু যারা ওলদি নিউ এন্টারপ্রেনার এবং ওলদি যারা পুরান আহাম গড়ের ব্যাকুণে গো সাপোর্ট চাই তারা যারা চাটগা ফেস্টিভ্যাল আছে ব্যাকুণে কিন্তু এন্টারপ্রেনার আরা সাইডে আরা আরা আগলাই নি তার আরো সামনে লয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরে আমরা খুবই আনন্দিত এই চাটগা ফেস্টটা আমরা 8 জনের একটা অর্গানাইজে আজকে ইফতার পার্টিটা আমরা 8 জনই এখানে ছিলাম তো খুব সুন্দর একটা আয়োজন করেছি ইনশাআল্লাহ ঈদের পর আমাদের ধামাকাদা একটা ব্লাস্ট প্রোগ্রাম হবে ভবিষ্যতে অনেক কিছু চিন্তাভাবনা আছে আমাদের মেয়েদেরকে নিয়ে করার আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছেন এবং বিশেষ ধন্যবাদ জানাতে চাই রিয়াজ হোসেন ভাইয়াকে যিনি পিছনে থেকে আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন সি প্লাস চট্টগ্রাম